পাখির চোখে কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর নতুন রূপ। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পারের মানুষ চলাচল শুরু করেছে। এখন সেতুর উপর ট্রেন এবং যানবাহন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা। সেই সাথে শেষের দিকে ব্রিজের উপরের কার্পেটিং এর কাজ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। সংস্কারের প্রথম ধাপ শেষ করে গত ডিসেম্বর থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হলেও যানবাহন ও পথচারী চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করতে লেগে যায় অনেক সময়। সেতুটি দিয়ে যানবাহন চলাচলের পথ থাকায় রেল ট্র্যাকের অভ্যন্তরে পানি জমে পাত ক্ষতিগ্রস্ত হতো। তবে এবার বিদ্যমান পাটাতনের ওপর বিশেষ প্রযুক্তির কংক্রিটের ঢালাই দিয়ে পানি নিষ্কাশনের পথ রাখা হয়েছে। এরপর ওই কংক্রিট ঢালাইয়ের ওপর পিচ দিয়ে সড়কপথ নির্মাণ করা হয়। এতে সড়ক ও রেলপথ উভয়ই আগের চেয়ে হয়েছে অনেক শক্তিশালী। দীর্ঘদিন পর হলেও হাঁটার জন্য প্রথমবারের মতো ওয়াকওয়ে চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেই সময় আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতো, সেই সময় 5 মিনিটে হয়ে যাচ্ছে। বন্ধ ছিল, ঘোষণা দেওয়ার পরও 10 মাস পেরিয়ে গেলেও এখনো সেতুটিতে যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। ফেরি দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু না হওয়ায় ক্ষুব্ধ বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে আসা যাওয়া করা এটা একটা কষ্ট, সকালে চাকরিতে যাওয়া অনেক লেট হয়ে যায়। এই কালুঘাট ব্রিজটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য জানান, ওয়াকওয়ে খুলে দেওয়া হয়েছে। কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে জুলাইয়ের শেষে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একটা লেয়ার কার্পেটিং হয়ে গেছে, অর্থ 100 ফিট মতন বাকি আছে, কোনো সেকেন্ড লেয়ার এখন শুরু করা হয়। তারা জুলাই এন্ডে এই যানবাহন জন্য খুলে দেওয়া যাবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় কালুরঘাট রেল সেতু। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন এই কালুরঘাট সেতু, বুয়েটের পরামর্শে 44 কোটি টাকা খরচ করে এই সেতু সংস্কার কাজ করা হচ্ছে। তবে ট্রেন চলাচল শুরু হলেও এখনও পর্যন্ত যানবাহন চলাচল শুরু হয়নি এই সেতু দিয়ে। তাই দ্রুত যেমন যানবাহন চলাচলের দাবি জানিয়েছে বোয়ালখালীবাসী, তেমনি নতুন সেতুর বাস্তবায়নেরও দাবি তাদের। চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।